ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লুক। এই ওয়ার্ডটি ফ্রেজাল ভার্বে কিভাবে ব্যবহার করা যেতে পারে, কারণ লুক এই ওয়ার্ডটি ফ্রেজাল ভার্বে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। ফ্রেজাল ভার্ব হচ্ছে কোনো ভার্বের সাথে সাধারণত কোনো প্রিপোজিশন বা পার্টিকেল যোগ করা হয়। পার্টিকেলকেও আমরা এখানে প্রিপোজিশন অর্থেই ব্যবহার করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফ্রেজাল ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ভার্ব ফ্রেজাল ভার্বে ব্যবহার করা হয়ে থাকে, তার মধ্যে লুক এই ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুকের পরে বিভিন্ন প্রিপোজিশন বা পার্টিকেল ব্যবহার করে এটা বিভিন্ন ফ্রেজাল হিসেবে ব্যবহার করা হয় এবং বিভিন্ন অর্থ দিয়ে থাকে। এই ফ্রেজাল ভার্বগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এবং সকল ক্লাসের অর্থাৎ সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই যে ফ্রেজাল ভার্বটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লুক আফটার। লুকের পরে আফটার এই প্রিপোজিশনটি ব্যবহার করে একটি ফ্রেজাল ভার্ব গঠিত হয়ে থাকে। যেমন আমরা এই সেন্টেন্সটি লক্ষ্য করি, উই মাস্ট লুক আফটার আওয়ার ওল্ড প্যারেন্টস। এই সেন্টেন্সে লুক আফটার অর্থ হচ্ছে দেখাশোনা করা। এখানে লুকের পরে আফটার একটা প্রিপোজিশন যোগ করে এটার বিশেষ একটি অর্থ হচ্ছে দেখাশোনা করা। এখানে লুক আফটার বিভিন্ন টেন্সে ব্যবহার করা যেতে পারে। আবার দেখি, আই লুক আফটার মাই ম্যাঙ্গো অর্চার্ড রেগুলারলি। আমি আমার আম বাগানটি নিয়মিত দেখাশোনা করি। এখানে ম্যাঙ্গো অর্চার্ড এই শব্দের অর্থ হচ্ছে আম বাগান, অর্চার্ড অর্থ হচ্ছে বাগান। এই লুক দিয়ে আরেকটি ফ্রেজাল ভার্ব লক্ষ্য করি, লুক অ্যাট। এটা অত্যন্ত বহুল ব্যবহৃত একটি ফ্রেজাল ভার্ব। লুক অ্যাট অর্থ হচ্ছে তাকানো, কোনো কিছুর দিকে বা কারো দিকে, কোনো ব্যক্তির দিকে তাকানো। যেমন হি ডিড নট ইভেন লুক অ্যাট মি, সে আমার দিকে তাকালোই না। ইভেন এখানে ইমফেসিস করার জন্য ব্যবহার করা হয়েছে। লুক অ্যাট অর্থ হচ্ছে কোনো কিছুর দিকে তাকানো। লুকের পরে অ্যাট, এই অ্যাটের পরে যে বস্তু বা ব্যক্তি থাকবে সেটার দিকে তাকানো বুঝাচ্ছে এখানে। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করি, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। অর্থাৎ শিক্ষক ছাত্রছাত্রীদেরকে হোয়াইট বোর্ডের দিকে তাকাতে বললেন। লুক অ্যাট এখানে অর্থ হচ্ছে তাকান। লুক অ্যাটের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ থাকবে, যে কথার উল্লেখ থাকবে সেটার দিকে তাকানো বুঝাচ্ছে। অর্থাৎ লুকের পরে কখনো যদি গ্যাপ থাকে, এর পরে কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকলে সেটা যদি তাকানো অর্থ হয় তাহলে আমরা বুঝে নিব এখানে অ্যাট বসবে। এখানে লুকের পরে বিভিন্ন পরীক্ষায় শূন্য স্থান থাকতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সঠিক প্রিপোজিশন নির্ধারণ করতে হবে। আবার দেখি, লুক ফর, লুক ফর এর অর্থ হচ্ছে কোনো কিছু অনুসন্ধান করা বা খোঁজ করা বা খোঁজা। এখানে ফরের পরে যেটার উল্লেখ থাকবে, যে বিষয়টা, যে ব্যক্তি বা বস্তুর উল্লেখ থাকবে সেটা অনুসন্ধান করা বা খোঁজা, এরূপ বোঝাচ্ছে এখানে। এক্সাম্পল দেখুন, দ্য ইউথ ইজ লুকিং ফর এ জব। অর্থাৎ যুবকটি একটি চাকরি খুঁজছে বা একটি চাকরির অনুসন্ধান করছে। এখানে লুক এর পরে যদি কখনো গ্যাপ থাকে, এর পরে এ জব, এই ধরনের কিছু থাকলে আমরা বুঝব যে একটা কিছু সে খুঁজছে বা অনুসন্ধান করছে। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করুন,
I have been looking for you since morning. অর্থাৎ আমি তোমাকে সকাল থেকে খুঁজছি. Look for you মানে তোমাকে খুঁজছি. আরেকটি ফ্রেজাল ভার্ব আমরা লক্ষ্য করি, look forward to, অর্থাৎ কোনো কিছু করার প্রতীক্ষায় বা আশায় থাকা. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায়ই পরীক্ষা এসে থাকে. যেমন লক্ষ্য করুন, I am looking forward to seeing you again. আমি তোমাকে আবার দেখার আশায় রইলাম বা প্রতীক্ষায় রইলাম. এখানে look forward to, এই টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে. এখানে গ্যাপের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ আছে সেটা দেখে লক্ষ্য করা যাচ্ছে যে আমি এই কাজটি করার আশায় আছি বা প্রতীক্ষায় আছি. এ কারণে লুক ফরওয়ার্ড টু এখানে কোনো কিছু করার আশায় বা প্রতীক্ষায় থাকা এরূপ অর্থ দিচ্ছে. আরেকটি সেন্টেন্স লক্ষ্য করুন, দ্য উইম্যান ইজ লুকিং ফরওয়ার্ড টু কামিং রাউন্ড সুন, অর্থাৎ মহিলাটি দ্রুত আরোগ্য লাভ করার আশায় রয়েছে বা প্রতীক্ষায় আছে. অর্থাৎ এখানে মহিলাটি আশায় আছে যে সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে বা আরোগ্য লাভ করবে. এখানে একটি ফ্রেজ আছে কাম রাউন্ড. কাম রাউন্ড অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থ হয়ে ওঠা. এই লুক দিয়ে আরেকটি ফ্রেজাল ভার্ব আমরা লক্ষ্য করি, লুক ইন টু, অর্থাৎ কোনো কিছু খতিয়ে দেখা বা তদন্ত করা. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্রেজাল ভার্ব. প্রিপজিশন শেখার ক্ষেত্রে এই ফ্রেজাল ভার্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ. একটি এক্সাম্পল সেন্টেন্স আমরা লক্ষ্য করি, দ্য প্রিন্সিপাল ইজ লুকিং ইন টু দ্য ইস্যু, অর্থাৎ অধ্যক্ষ এই বিষয়টি খতিয়ে দেখছেন, অর্থাৎ তদন্ত করে দেখছেন. এখানে আমরা দেখি লুক এর পরে গ্যাপ, গ্যাপের পরে দ্য ইস্যু, দ্য ফ্যাক্ট, দ্য কেস, এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ থাকলে আমরা বাংলা এরকম একটু কল্পনা করতে পারি বা ধরে নিতে পারি যে তদন্ত করা বা খতিয়ে দেখা এরকম কিছু বোঝাচ্ছে. সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে লুকের সাথে প্রিপজিশন হিসেবে ইনটু বসে. লুক দিয়ে আমরা আরেকটি ফ্রেজাল ভার্ব লক্ষ্য করি, লুক ব্যাক অন সামথিং, অর্থাৎ পেছন ফিরে দেখা বা স্মৃতিচারণ করা বা পেছনের কোনো ঘটনা দিকে লক্ষ্য করা বা পেছনের কোনো ঘটনা ঘটনার স্মৃতিচারণ করা. যেমন সিং হিম আই লুকড ব্যাক অন মাই চাইল্ডহুড, তাকে দেখে আমি আমার শৈশবের স্মৃতিচারণ করলাম, অর্থাৎ আমি আমার শৈশব নিয়ে চিন্তা করলাম বা ভাবলাম. এখানে লুক ব্যাক অন, এখানে লুক ব্যাকের পরে প্রিপজিশন, এখানে অন বসে. আমরা দেখব যে মাই চাইল্ডহুড এটা অতীতের কোনো একটা বিষয়. এই মাই চাইল্ডহুড এই ফ্রেজটি দেখেও আমরা বিবেচনা করতে পারি যে এখানে স্মৃতিচারণ করা বুঝাচ্ছে, অর্থাৎ লুক ব্যাকের পরে অন বসবে. আরেকটি এক্সাম্পল সেন্টেন্স লক্ষ্য করুন, ইউ শুড লুক ব্যাক অন ইয়োর পাস্ট লাইফ, তোমার উচিত তোমার অতীত জীবনের দিকে ফিরে তাকানো, অর্থাৎ অতীত জীবনের স্মৃতিচারণ করা. আমরা আমাদের অতীত জীবন স্মৃতিচারণ করলে অনেক কিছুই ফিরে পাই. লুক দিয়ে আরেকটি ফ্রেজাল ভার্ব আমরা লক্ষ্য করি, লুক অন সামবডি অর সামথিং উইথ সামথিং, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো আচরণকে কোনোভাবে বিবেচনা করা. যেমন
My uncle looked on your behavior with contempt. অর্থাৎ আমার চাচা তোমার আচরণকে ঘৃণার চোখে দেখেন, অর্থাৎ ঘৃণার দৃষ্টিতে বিবেচনা করেন। এখানে আমরা লক্ষ্য করি লুক এরপরে গ্যাপ থাকবে, এরপরে কোনো আচরণ অর্থাৎ অথবা কোনো ব্যক্তিকে এখানে মিন করতে পারে এবং সেটা কোন দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা হয় বা নেওয়া হয় সেই ধরনের কোনো অনুভূতিমূলক কোনো নাউন এখানে থাকতে পারে। যেমন এই সেন্টেন্সে কন্টেম্পট অর্থাৎ ঘৃণা এই ওয়ার্ডটি এখানে ব্যবহার করা হয়েছে। আমি আবার সেন্টেন্সটি বলি, মাই আঙ্কেল লুকড অন ইউর বিহেভিয়ার উইথ কন্টেম্পট, অর্থাৎ আমার চাচা তোমার আচরণকে ঘৃণার দৃষ্টিতে দেখেন বা দেখলেন। এখানে লুক পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তোমার আচরণকে আমার চাচা ঘৃণার দৃষ্টিতে দেখলেন বা দেখেছিলেন। আরেকটি এক্সাম্পল সেন্টেন্স লক্ষ্য করুন, আই অলওয়েজ লুক অন ইউ উইথ প্রোফাউন্ড রেসপেক্ট, আমি সবসময়ই তোমাকে গভীর শ্রদ্ধার সাথে দেখি। অর্থাৎ লুকের পরে গ্যাপ, গ্যাপের পরে কোনো ব্যক্তি এখানে আছে, আর আরেকটি যদি গ্যাপ থাকে এখানে গ্যাপের পরে কোনো বিশেষ অনুভূতিমূলক কোনো নাউন বা ফ্রেজ বা কোনো ওয়ার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এখানে কোনো ব্যক্তি বা বস্তু কোনো আচরণকে কোনো বিশেষ বিবেচনায় দেখা বা নেওয়া। যাই হোক, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বে যাই, সেটি হচ্ছে লুক ডাউন আপন অর অন, অর্থাৎ কোনো ব্যক্তিকে নিচু দৃষ্টিতে দেখা, অর্থাৎ হেয় প্রতিপন্ন করা বা অবজ্ঞা করা বা ঘৃণা করা। অর্থাৎ লুক ডাউন আপন বা অন এর পরে যে ব্যক্তির কথা আসবে তাকে এখানে অবজ্ঞা করা বুঝাবে। যেমন দেখুন, আই হেট দ্য ম্যান বিকজ হি অলওয়েজ লুকস ডাউন আপন অর অন দ্য পুয়র, আমি লোকটাকে ঘৃণা করি কারণ সে সবসময় গরিবদের অবজ্ঞা করে বা ঘৃণা করে। এখানে লুক ডাউন আপন বা অনের পরে যে ব্যক্তিটা আসবে সেক্ষেত্রে বুঝাবে যে কর্তা অর্থাৎ এখানে যে বক্তা সে অপর ব্যক্তির চেয়ে সে উৎকৃষ্ট, অর্থাৎ অপর ব্যক্তি তার চেয়ে নিকৃষ্ট, এই অর্থে এখানে ধরা হয়। আরেকটি সেন্টেন্স আমরা লক্ষ্য করি, ইউ শুড নট লুক ডাউন অন দ্য উইকার স্টুডেন্টস, অর্থাৎ তোমার উচিত নয় দুর্বল ছাত্রছাত্রীদের অবজ্ঞা করা। আরেকটি ফ্রেজাল ভার্ব আমরা লক্ষ্য করি, লুক সামথিং আপ ইন সামথিং, এখানে একটি এক্সাম্পল সেন্টেন্স লক্ষ্য করুন, আই উইল লুক দ্য ওয়ার্ড আপ ইন দ্য ডিকশনারি, এখানে লুক সামথিং আপ ইন সামথিং এই ফ্রেজাল ভার্বের অর্থ হবে বিশেষ করে কোনো ডিকশনারি অর্থাৎ অভিধানে শব্দ খুঁজে বের করা। বেশিরভাগ ক্ষেত্রে কোনো অভিধানে শব্দ খুঁজে বের করা এই অর্থেই এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে সেন্টেন্সটি আমি উল্লেখ করছি, আই উইল লুক দ্য ওয়ার্ড আপ ইন দ্য ডিকশনারি, আমি এই শব্দটি অভিধানে খুঁজে বের করব। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করুন, ইউ ক্যান লুক আপ দ্য এক্সাম রুটিন ইন দ্য ওয়েবসাইট, তুমি পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে খুঁজতে পারো বা খুঁজে বের করতে পারো। এখানে লুক আপ অর্থই হচ্ছে কোনো বই বা ডিকশনারি বা ওয়েবসাইটে কোনো কিছু খুঁজে বের করা। আরেকটি ফ্রেজাল ভার্ব লক্ষ্য করুন, লুক ওভার, লুক ওভার অর্থ হচ্ছে যাচাই করা বা কোনো কিছু ফুটিয়ে দেখা বা দেখে নেওয়া, ভালো করে দেখে নেওয়া।
যেমন দা ম্যান লুকড ওভার দা মোটর বাইক বিফোর হি পারচেসড ইট, অর্থাৎ লোকটি মোটর বাইকটি কেনার আগে এটি ভালো করে যাচাই করে নিলেন, অর্থাৎ ভালো করে দেখে নিলেন। এখানে লুক ওভার অর্থ হচ্ছে যাচাই করা বা দেখে নেওয়া। যেমন আমরা কোনো বাড়ি ভাড়া নেওয়ার পূর্বে সে বাড়িটি ভালো করে দেখে নেই, অর্থাৎ এখানে আমরা বলতে পারি উই শুড লুক ওভার দ্য হাউস বিফোর উই রেন্ট ইট, অর্থাৎ বাড়ি ভাড়া নেওয়ার পূর্বে আমাদের উচিত সেটি ভালো করে দেখে নেওয়া। আরেকটি এক্সাম্পল লক্ষ্য করুন, ইউ শুড লুক ওভার দ্য কোয়ালিফিকেশন অফ অ্যান অ্যাপ্লিক্যান্ট বিফোর ইউ এমপ্লয় হিম, আপনার উচিত কোনো দরখাস্তকারীকে ভালো করে দেখে নেওয়া তাকে চাকরিতে নেয়ার আগে, অর্থাৎ তাকে নিয়োগ দেওয়ার পূর্বে কোনো ব্যক্তিকে অর্থাৎ কোনো দরখাস্তকারীর যোগ্যতা ভালো করে দেখে নেওয়া উচিত। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন, এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস।